সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছো। হাজির হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তোমরা যারা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের মাস থেকে এখন সবচেয়ে বেশি যে মেসেজটা পাচ্ছি সেটি হচ্ছিল, ভাইয়া আমাদের পরীক্ষার রুটিনটা কোন মাসে বা কবে প্রকাশ করতে পারে। তো তোমরা জানো যে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা শুরু হবে এবং এই পরীক্ষাটা শেষ হতে হতে সেপ্টেম্বর মাস শেষে অক্টোবর 1 তারিখ পর্যন্ত যাবে। তো যেহেতু সেপ্টেম্বর মাসে তোমার এসএসসি পরীক্ষা শুরু হবে, সেই ক্ষেত্রে নভেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পরীক্ষাটা নিবে, এটা বলেছে মাননীয় শিক্ষামন্ত্রী। এখন সম্ভবত বা স্বাভাবিকভাবে যে জিনিসটা হয়, পরীক্ষা শুরু হওয়ার এক মাস আগে, কমপক্ষে এক মাস আগে রুটিন প্রকাশ করা হয়। তো তোমাদের পরীক্ষা যদি নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে হয়, তাহলে দেখা গেছে তোমাদের রুটিনটা অক্টোবরের প্রথম সপ্তাহে এই রুটিনটা প্রকাশ করা হবে। তবে সেক্ষেত্রে দেখা গেছে অক্টোবরের আগেও তোমাদের এই রুটিনটা প্রকাশ করে দিতে পারে, হয়তো বা সেপ্টেম্বরের শেষের দিকে তোমাদের এই রুটিনটা প্রকাশ করতে পারে, অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে রুটিনটা প্রকাশ করবে যদি নভেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা। আর যদি দেখা গেছে যে এই নভেম্বরের পরীক্ষা হবে না, যদি পিছাবে না, আশা করি যদি পিছানো হয় তাহলে হয়তো বা রুটিনটাও পিছিয়ে দিবে বা দেরি করে দিবে। তো এখন আমি যে জিনিসটা একদম ক্লিয়ার করবো সেটি হচ্ছিল, তোমাদের যে রুটিনটা, এই রুটিনটা অক্টোবরের প্রথম সপ্তাহে অথবা সেপ্টেম্বরের প্রথম শেষের সপ্তাহে তোমরা পাইতে পারো। রুটিনটা প্রকাশ করার সম্ভাব্য সময় হচ্ছে তোমার অক্টোবরের প্রথম সপ্তাহ অথবা সেপ্টেম্বরের শেষের সপ্তাহ, এই দুইটা সময়ের মধ্যে তোমরা আশা করি যে রুটিনটা পেয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছিল, তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস আছে, এই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে পরীক্ষা হবে এবং বিষয় যেগুলো কমিয়েছে, মেবি আইসিটি বিষয়টা শুধু কমিয়েছে, আর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরে পরীক্ষা হবে। এখানে তোমাদের সাবজেক্ট আর কমানোর বা তোমাদের যে সিলেবাস কমানোর কোনো চান্স নাই। সেই সাথে তোমাদের মাঝ থেকে অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারো বা প্রশ্ন আসে যে ভাই আমাদের কি এবার কোনোভাবে অটো প্রমোশন বা অটো পাস দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। ভাই এটা একদমই সম্ভাবনা নাই, কারণ এবছর পরীক্ষা হবে। তবে তোমাদের এই পরীক্ষাটা নভেম্বরের প্রথম সপ্তাহে যদি না হয়, তাহলে মাঝামাঝি হলেও তোমাদের এই পরীক্ষাটা হবে, সব বিষয়ের পরীক্ষা হবে, শুধুমাত্র একটা বিষয় মেবি বাদ দিছে, সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশন এখন নিতে হবে। তোমাদেরকে রিকোয়েস্ট করব এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নাও, সময় আছে বলে যে তোমরা মানে সময়টাকে অবহেলা করবে এটা না, এখন থেকেই পড়াশোনা চালু করো এবং মনোযোগী হও, পড়াশোনার প্রতি যত্নশীল হও। আশা করি যে ভালো একটা রেজাল্ট করবে, তোমার আব্বু আম্মুর মুখে হাসি ফোটাতে পারবে। তো এই আপডেটটা দেওয়ার জন্য তোমাদের সামনে হাজির হয়েছিলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরছি পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।